আজি আমি শিখিবা চিত্রলেখ কিপরি অঙ্কা যাইথায়। চালন্তু এহারে এক উদাহরণকু বুঝিবা। পূর্ব ভিডিওরে আমি শিখিলে যে এক বর্ণনা যেউঁথিরে অঙ্ককু চিত্র বস্তু বা বস্তুগুড়িকর ভাগ রূপরে দর্শা যাইথায়। তাহাকু এক চিত্রলেখ কুহা যাইথায়, মানে পিক্টোগ্রাফ কুহা যাইথায়। আসন্তু আজি এগুড়িক কিপরি অঙ্কন করা যায় বুঝিবা। আমি এহাকু এক উদাহরণ মাধ্যমে বুঝিবা। এক বিদ্যালয়ের ছাত্রছাত্রী পছন্দর আধাররে সবুঠার প্রিয় খেলার এক সারণী নিম্নরে অঙ্কন করা যাইছি। আসন্তু এই তথ্যগুড়ি চিত্রলেখ সাহায্যে দর্শাইবা। চিত্রলেখ অঙ্কন করিবা পাই আম পাখরে তথ্য বা অঙ্ক রহিবা আবশ্যক। এঠারে আমকু তথ্য দিয়া যাইছি, কিন্তু যদি তথ্য দিয়া যাই নথান্তা তেবে প্রথমে আমকু প্রিয় খেল সম্বন্ধীয় সূচনা একাঠি করিবাকু বা কলেক্ট করিবাকু পড়িথান্তা এবং সেথিরু তথ্যগুড়িকর অভিলেখন বা ডেটা রেকর্ডিং বা লিপিবদ্ধকরণ করিথান্তে। যেহেতু আমকু তথ্য দিয়া যাইছি তেণু আমি আগেই পারিবা। চিত্রলেখগুড়িকরে তথ্য দর্শাইবা পাই আমি কোনসি চিত্রকু নেবা আবশ্যক। যেপরি আমি এইপরি সহজ চিত্র মধ্য নেই পারিবা, তাহাপরে এই চিত্রর মূল্য নির্ধারণ করিবা। এঠারে আমি এক চিত্রর মূল্য এক নেইছে বা চিত্রকু একর গুণিতক মানে মাল্টিপল ভাবরে মধ্য দর্শাই পারিবা। যেপরি এঠারে আমি গোটিয়ে চিত্রর মূল্য তিনি নেই পারিবা। যদি আমার গোটিয়ে চিত্রর মূল্য তিনি নেবা তেবে এইপরি ভাবরে দুই এই সংখ্যাকু এবং এইপরি ভাবরে এক এই সংখ্যাকু দর্শাই পারিবা। টিকে চিন্তা কলে যদি আমি এই চিত্র স্থানরে এই চিত্রকু নেবা তেবে আমি দুই এবং এক নির্ণয় করিবা সহজ হেব কি? চিন্তা কর, চিন্তা কর, নুহে না? সেথিপাই আমি সহজ চিত্র ব্যবহার করিবা আবশ্যক। তেবে চাল আমি এই চিত্রর মূল্যকু তিন ধরি নেই চিত্রলেখ অঙ্কন করিবা। আমি এক সারণী প্রস্তুত করিবা যেউঁথিরে প্রথম স্তম্ভরে খেলর নাম লেখিবা কিংবা তাহার চিহ্ন দর্শাইবা এবং দ্বিতীয় স্তম্ভরে বিদ্যার্থীমানঙ্কর সংখ্যা চিত্র রূপরে দর্শাইবা। যেপরি ভাবরে এঠারে বার জন ছাত্রছাত্রীঙ্কর পছন্দ হেউচি ক্রিকেট, এই সংখ্যাকু আমি চিত্রর মূল্য সহিত ভাগ করিবা। এঠারে বার হরণ তিনি সমান চারি আসুচি এবং ভাগ শেষ শূন্য রহুচি। তেণু আমি ক্রিকেট ধাড়িরে ছাত্রছাত্রীঙ্ক সংখ্যা এইপরি ভাবরে চারোটি চিহ্ন আঁকি দর্শাইবা। এবে তুমি ফুটবল খেল পছন্দ করুথিবা ছাত্রছাত্রীঙ্ক সংখ্যা দর্শাই পারিব কি? চেষ্টা কর। চাল আমি কহিদৌছু এঠারে দশ হরণ তিনি সমান তিনি এবং ভাগ শেষ এক আসুচি। তেণু আমি এহাকু তিনোটি পূর্ণচিহ্ন অঙ্কন করি সংখ্যা ন দর্শাইবা এবং শেষফল এককু দর্শাইবা পাই এই চিহ্ন ব্যবহার করিবা। এইপরি ভাবরে আট হরণ তিনি সমান দুই ভাগ শেষ দুই রহিব। এইপরি ভাবে আমি আটকু এইপরি ভাবরে দর্শাই পারিবা। এইপরি মধ্য আমি সংখ্যা পাঁচকু এই প্রকার দর্শাই পারিবা। এইপরি ভাবে আমি চিত্রলেখকু সম্পূর্ণ করিদেলে এবে তুমি অন্য কোনসি চিত্রলেখ সহজরে আঁকি পারিব। আজি আমি শিখিলে চিত্রলেখ কিপরি অঙ্কা যাইথায়। পরবর্তী ভিডিওরে আমি এহা সম্বন্ধীয় কেতেক উদাহরণ দেখিবা।